কিছু বলবে বলো। রতন সাহেব, এগুলা কি করছেন? অফিসের গুরুত্বপূর্ণ ফাইল। ফাইল দিয়ে কি হয়? আমার ফাইল ভালো লাগে না, অফিস ভালো লাগে না, পাখি ভালো লাগে। আচ্ছা, এই শহরকে রাতচোরা পাখি আসে, সন্ধ্যার পরে মাছ শিকার করতে যায়। রাতচোরা পাখি আপনি কিন্তু অফিসের নিয়মকানুন ব্রেক করতেছি। নিয়মকানুন দিয়ে কি ঘুড়ি বানানো যায়? তাহলে একটু নিয়মকানুন উড়াতাম। নো চক্কর, নো চক্কর। ওনার কি মানসিক সমস্যা হয়েছে নাকি? স্যার, অফিসে আসার পর থেকে উনি এরকম করছে। আমি একটি পান কৌড়ির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ঘরে ফিরব। শীতের সকালের পান কৌড়ি দেখেছেন? পুকুরে ডুব দেয়, জেগে ওঠে, আবার ডুব দেয়, আবার জেগে ওঠে, খেলে খেলে, শুধু খেলে। কি যে সুন্দর! আমি দেখেছি, আমি এখনো দেখছি। আহ, রতন সাহেব, আপনার কোনো সমস্যা? বললাম তো, অফিসের চক্কর আমার ভালো লাগে, পান কৌড়ি ভালো লাগে। যে দোয়েল দুপুর বেলা ডাকে তাকে ভালো লাগে, সারস ভালো লাগে। চাঁদনি রাতে হুতম পেঁচার যে ডাক বুকে কাঁপন ধরিয়ে দেয়, সে ডাক ভালো লাগে। কি যে চক্কর, কি যে চক্কর! শফিক সাহেব, ওনার বাসায় খবর দেন। জি স্যার। আমি বাসায় যাব না, আমি মেলায় যাব। মেলায় গিয়ে জিলেপি কিনবো, গুড়ের জিলাপি। আমি গুড়ের জিলাপি। স্কুল পালাতে পালাতে অভ্যাস হয়ে গেছে, এখন অফিস পালাম। সবাই চোরামি করে ছেলে, আমি কেন খেলবো? আমার বন্ধু দরকার নাই, সব চোর ছাড়ো। আমার অনেক ভালো লাগে। চোখ বাঁধবো কি দিয়ে? তোমার
সবাই পালা, বক্কর চক্কর আসতেছে, পালা সবাই। রতন রতন দাঁড়াও রতন।